ভারতবর্ষের মানুষকে উন্নয়নের কথা বলে ভুল বুঝিয়ে সরকারে আসার পর প্রধানমন্ত্রীর উন্নয়ন দূরের কথা, যেভাবে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হচ্ছে দিন দিন, তাতে করে আগামী 2019 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেন্দ্রে সরকার গঠন হবে, তার জন্য এখন থেকেই প্রস্তুত হচ্ছে সমস্ত রাজনৈতিক দল। বুধবার মহিষাদল ব্লকের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনটাই মন্তব্য করলেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। এদিন মহিষাদল ব্লকে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে জয়ী প্রার্থী ও কর্মী সমর্থকদের উপস্থিতিতে মহিষাদল রাজবাড়ি থেকে শুরু হয় বিজয় মিছিল। এলাকা পরিক্রমণ করে মহিষাদলের শহীদ বেদিতে গিয়ে শেষ হয় মিছিল। সেখানে একটি পথসভারও আয়োজন করা হয়। সেই পথসভায় সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন মহিষাদল ব্লক তৃণমূলের সভাপতি তিলক চক্রবর্তী, তৃণমূল নেতা অরুণ দিন্দা, শিউলি দাস সহ বিশিষ্টরা। জাহাঙ্গীর বাদশা ও রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ আর সিবিএস।